আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির নাম আমি এই ভিডিওতে বলবো। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি নাম উঠে আসতে চলেছে 22 সেপ্টেম্বর 2023, প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনতে থাকুন। নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে দিই, কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠে আসে, সেখানে হয়তো আপনাদের রাশির সাথে সিম রাশির নাম মিলে যায়। তখন আপনারা ভাবেন যে একটা আমরা লটারির টিকিট কাটি তাহলে হয়তো আমাদের প্রাপ্তি হবে। কৌশিকদা বলল টার্গেট নাম্বার, সেই টার্গেট নাম্বার অনুযায়ী আমরা একটা টিকিট কেটে দেখি, কিন্তু দেখেন গিয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মিলে না। কারণ আমি যে বিচারটি করছি কিনা এটা একটা সার্বিক বিচার, রাশি তো একই রাশি, তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি ভাগ্য সমান রয়েছে তা কখনোই না। তাই নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার করুন, এবং যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে, 2-1 নম্বরের জন্য ইস, আমি যদি এই নাম্বারটা কাটতাম তাহলে আজকে আমি হয়তো এত টাকা পেতাম, হয়তো এই টাকাটা পেয়ে আমার ঋণ পরিশোধ হয়ে যেত। দেখছেন 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, রাহু রক্ষা কবচের উপর বর্তমানে বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনাদের এই সময় যদি আপনারা নিতে পারেন, অফার কিন্তু চলছে। এবং একটি অনুরোধ আপনাদের কাছে, কারণ রাহু রক্ষা কবচে এত বুকিং রয়েছে, একটু সময় কিন্তু আপনাদেরকে প্রত্যেককে দিতে হবে, কারণ সবাই যদি চটজলদি করেন কিনা তাহলে কিন্তু পারা সম্ভব নয়। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি দুর্বল থাকে তাহলে কিন্তু এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে না। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের প্রচুর বাধা আসছে, কারণ আপনারা তো প্রত্যেকে নিশ্চয় জানেন না যে আপনাদের প্রাপ্তির সময়টা কখন, কোন বছর আপনাদের প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনাদের প্রাপ্তি রয়েছে, এটা অনেকেই কিন্তু জানেন না। তাই আমি প্রতিদিন আপনাদেরকে সময়টা আপনাদেরকে বারবার বলি, আপনারা জেনে নিন আপনাদের কোন বছর কোন মাসে এই প্রাপ্তির যোগ রয়েছে। সেই সময় আপনারা যদি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করেন, পাশাপাশি আপনারা গ্রহের প্রতিকার এবং রাহু রক্ষা কবচ আপনারা যদি পরিধান করেন, নিশ্চিত রূপে বার্থ চার্ট রিফরমেশন যদি করেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, কারণ বর্তমানে স্পেশাল অফার চলছে রাহু রক্ষা কবচের উপর, যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের জন্য রাহু রক্ষা কবচটা, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। দেখুন, প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি আমি কেন দিই, যাতে আপনারা আপনাদের কষ্ট অর্জিত অর্থ নষ্ট না করতে হয়। কারণ আপনারা যে প্রতিদিন যে অর্থটা উপার্জন করেন কিনা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানেন টিকিট কেটে কিন্তু অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আগে জেনে নিন না আপনাদের প্রাপ্তির সময়টা কখন, কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে এই সময় আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। কারণ দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে। আপনাদের ক্ষেত্রে কখন রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি যে ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আর সম্পূর্ণরূপে ভাগ্য ভাগ্য দেখা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে।
এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং যারা এই স্পেশাল অফারটা নিতে চাইছেন, ইমিডিয়েট আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। তো শুরু করা যাক, 5টি রাশির নাম আর 12টি রাশির টার্গেট নাম্বার আমি বলবো, আর যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়েও কিন্তু আমি শেষে কিন্তু জানাচ্ছি, কারণ প্রত্যেকে অধীর আগ্রহ রয়েছে কৌশিকদা কখন টার্গেট নাম্বার বলবে, কৌশিকদা কখন রাশিগুলির নাম বলবে। দেখুন আগামীকালের যে রাশিগুলির নাম উঠে আসতে চলেছে একে একে আমি জানাতে চলেছি। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। তিন নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল শুক্রবার গাঢ় যোগ কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। পাঁচ নম্বর রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল শুক্রবার। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে হয়তো বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটবে, যে কোনো দিক থেকে, শুধু যে লটারির টিকিট কাটলেই হবে এমনটি না। এবার আসি টার্গেট নাম্বার। মেষ রাশির টার্গেট নাম্বার 3-7, বিষ রাশির টার্গেট নাম্বার 1-2, মিথুন রাশির টার্গেট নাম্বার 3-9, কর্কট রাশির টার্গেট নাম্বার 4-8, সিংহ রাশির টার্গেট নাম্বার 6-5, কন্যা রাশি 9-4, তুলা রাশি 7-3, বৃশ্চিক রাশি 8-9, ধনু রাশি 6-3, মকর রাশি 4-6, কুম্ভ রাশি 8-3, মীন রাশি 9-1। এবার আসছি টার্গেট নাম্বার, আপনাদেরকে জানালাম। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, কৌশিকদা আমার এই নামের অক্ষর দিয়ে শুরু। আপনাদের নামের অক্ষর যদি KNPTU দিয়ে শুরু হয় আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নমস্কার।